এসো তাড়াতাড়ি এসো তোমরা। কি হলো নাক পিছিয়ে তো এই বলাটা ভাঙতে পারলো না, তাহলে আমি ফিরবো কি করে এই বলাটাকে? আমাকে ক্ষমা করো গো, আমি তোমার ছেলেকে বাঁচাতে পারলাম না। কালী মায়ের কথা রাখতেই হবে গো, রাখতেই হবে। আবার পরীক্ষায় ভুল হয়ে গেল তোর তারা। ওনাকে কষ্ট দিয়ে কি ঠিক করলাম? আমি কি করি এখন? ওনার ছেলেও তো বিপদে, অন্যর বিপদে মা বলে সব সময় সাহায্য করতে। আমার বোন তো বিপদে, আর কালিমাকে আমি কথা দিয়েছি, বোনকে আমি দেবীকুণ্ডের জলে ফেলে দিয়ে আসব। এবার কাজটা না করতে পারলে কি জবাব দেব কালিমাকে? কালিমা যে খুব রাগ করবেন, আমার বোন আর কোনোদিন ঠিক হবে না। আর বোন না ঠিক হলে তো মায়ের কষ্ট কোনোদিন যাবে না। না না, আমি আর কারোর জন্য ভাববো না, কারোর জন্য না। তোমরা কালিমার ফুল ছুঁতে পারবে না, যে কোনো ভাবে এই ফুলগুলো সরাও, নইলে যে আমি বেরোতে পারবো না এখান থেকে। চলে গেল, অসুস্থ চলে গেল, তোমাদের মুখের হাওয়ায় ফুলগুলোতে লেগে আগুন চলে উঠছে। এইভাবে হবে না, অন্য কোনো উপায় বের করতে হবে। আর কোন উপায় সরাবো? আমরা তোকে স্পর্শই করতে পারছি না। তার মানে যতক্ষণ কালির এই ফুলগুলো শুকিয়ে গিয়ে মাটিতে মিশে যাচ্ছে না, ততক্ষণ আমি এখান থেকে বেরোতে পারবো না। তাহলে তারাকে কে আটকাবে? তোমরা, তোমরা তারাকে আটকাবে। যাও তোমরা, তারার পথে বাধা সৃষ্টি করো। ও যেন কিছুতেই অশুভ শক্তির অধিকারী ছায়াকে ওই দেবী কুণ্ডের জলে ফেলতে না পারে, নইলে সব কিছু শেষ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। এই পৃথিবী আর আমাদের হাতের মুঠোয় থাকবে না। যাও, যাও তোমরা তারাকে আটকাও, ওকে দেবী কুণ্ডে পৌঁছাতে দিও না, কিছুতেই না। ছায়াকে বাঁচাতেই হবে আমাদের, অশুভ শক্তিকে রক্ষা করতে হবে আমাদের, নইলে নইলে আমাদের ভবিষ্যৎ আজকে শেষ হয়ে যাবে। বাঁচাও, বাঁচাও আমাদের ভবিষ্যতের মহাপিশাচিনীকে, বাঁচাও তোমরা। আমার পথ আটকে তারা।
আটকালে কেন? পথ আটকায়নি, তুমি বাচ্চা মেয়ে, একা একা ছুটছো দেখে ভাবলাম কোনো বিপদ ত্রিপদ হলো কিনা, তাই এগিয়ে এলাম। না না, আমার কোনো বিপদ হয়নি, আমাকে যেতে দাও। বিপদ হয়নি? তাহলে কোলে এমন ছোট্ট শিশুকে নিয়ে কোথায় যাচ্ছ? আমি দেবীকুণ্ডে যাচ্ছি গো। ও মা, দেবীকুণ্ড তো এদিকে নয়, তুই তো উল্টো দিকে যাচ্ছিস। এদিকে নয়, তাহলে কোন দিকে? ওই দিকে রে, আয় আমি তোকে নিয়ে যাচ্ছি। কিন্তু ওই বুড়ি দিদা যে বলল সোজা রাস্তায় গেলে দেবীকুণ্ড পড়বে। কোন বুড়ি দিদা বলেছে? সে কি তোর চেনা কেউ? না, আসার পথে দেখা হয়েছিল। হায় রে, তুই চিনিস না জানিস না তার কথা মেনে নিলি? আর কাউকে যাচাই করলে বুঝতে পারতিস বুড়ি তোকে ভুল পথ দেখিয়েছে। বুড়ি মানুষের কথা কি কোনো ঠিক আছে? আয় আমার সঙ্গে আয়, আমি তোকে পথ দেখিয়ে দিচ্ছি। না গো, বুড়ি দিদা খুব ভালো, সে কেন ভুল বলবে? না না, আমি যে পথে যাচ্ছিলাম সে পথেই যাব। বলছি না এদিকে নয়, আয় আমার সঙ্গে। তোমার হাতটা এত ঠান্ডা কেন? এরকম মানুষের হাত হয় না কি? কোন হাসলো কেন? কোন তো অশুভ শক্তির সামনে হাসে। তুমি নিশ্চয় অশুভ শক্তি, তাই তোমাকে দেখে কোনের মুখে হাসি ফুটেছে। বলো তুমি কে? আমি কে? আমার সঙ্গে না এলে কি করে বুঝবি? আয় আমার সঙ্গে। তোমার হাতে আজ ফুটছে। আমি বুঝে গেছি তুমি দুষ্ট কোনো সাপ, আমাকে তুমি ভুল পথ দেখাচ্ছো। তোমরা কেউ চাও না বোন ভালো হোক। ছাড়ো আমাকে, ছাড়ো। তুই একজন নাগপিশাচিনীর হাত থেকে পালিয়ে কি করবি? বিপদ তোর জন্য আরো অপেক্ষা করছে। তুই দেবী কুণ্ডে কিছুতেই পৌঁছবি না, কিছুতেই না। আয় আয় তারা আয়, আমরা তোকে পথভ্রষ্ট করবই করব। অশুভ শক্তির অধিকারিণী ছায়াকে রক্ষা করতে আমরা নাক পিশাচিনীরা তোকে আটকাবই। এ কি এভাবে ঝুঁকছ কেন? তার উপর কোলে এইটুকু বাচ্চা, কোথায় যাচ্ছ এই বাচ্চাকে নিয়ে তুমি? আমি ওকে নিয়ে একটা জায়গায় যাচ্ছি, দেরি হয়ে গেছে বলে ছুটছিলাম গো। তাহলে একা যাচ্ছ কেন? বাড়িতে বাবা মা কেউ নেই? না না, আছে গো। তাহলে এভাবে একা কেউ বেরোয়? তুমি তো নিজেও বেশ ছোট, পথ হারিয়ে ফেললে কি হবে? বাবা মাকে বলে বেরিয়েছো? কাউকে না বলে বোনকে নিয়ে কোথায় যাচ্ছ তাহলে? দেবীকুণ্ডে। দেবীকুণ্ডে? ইউ মিন ওই পবিত্র দেবীকুণ্ড? হ্যাঁ গো। ও মাই গড, হোয়াট আ কোইন্সিডেন্স, আমিও তো ওই পবিত্র দেবীকুণ্ডেই যাচ্ছি পুজো দিতে। চলো তোমাকেও নিয়ে যাই, চলো। না না, আমি একাই যেতে পারবো। আহ, বোকা বোকা কথা বলো না, তুমি জানো এখান থেকে পবিত্র কুণ্ড কতটা দূর? আর তুমি তো আমার মেয়ের চেয়েও ছোট, তোমায় আমি একা ফেলে কি করে চলে যাই বলো? এসো আমার সঙ্গে এসো। কি হলো, চলো তাড়াতাড়ি, পুজো দিতে দেরি হয়ে যাবে তো। উনি যখন পুজো দিতে যাবেন বলছেন, তখন নিশ্চয় উনি ভালো মানুষ। তারা, তোর আর কোনো দিন দেবীকুণ্ডে পৌঁছানো হবে না। ছায়াকে শুদ্ধ করা তোর আর হবে না রে। সে শক্তি তুই আমার ফাঁদে পড়ে গেলি।